আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ফটো ম্যানিপুলেশনের আরেকটি কাজ শিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ছবি রয়েছে, একটা দুইটা তিনটা। এই তিনটা ছবি দিয়ে আমরা কাজ করব। প্রথমে এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব। তারপরে এটা সিলেক্ট করে নিব আস্তে আস্তে। সিলেকশন হয়ে গেল, আপনারা এটা সময় নিয়ে সিলেক্ট করবেন। এটা এখানে সিলেকশন করা অবস্থায় থাকুক, আমরা এই ছবিতে গিয়ে ছবিটা একটু ক্রপ করে নিই আগে। ওকে, এখন আবার এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে এটুকু জায়গা সিলেক্ট করলাম। করে এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স, এখানে নিচে অ্যাড লেয়ার মাস্ক এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আগে যে ছবিটা সিলেক্ট করেছি এটা নিয়ে আসব, কন্ট্রোল এক্স দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি। এখানটা কন্ট্রোল টি দিব, এখানে ক্লিক করে আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক এটা করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা তিন নাম্বার ছবিটা নিয়ে আসবো। এখান থেকে নিয়ে এসে এটা সবার নিচে দিয়ে দিব। কন্ট্রোল শিফট প্রেস করে আর একটু ছোট, এখন আমরা এটা ইমেজটা এখান এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে অটো টোন, এই ইমেজটাও ইমেজ থেকে অটো টোন, এই ইমেজটাও ইমেজ থেকে অটো টোন করে দেব। এখন আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মাস্ক অ্যাড করব। করে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এখানে আস্তে আস্তে ক্লিক করব সাইডে। এখন আমরা এটা এই লেয়ারটা সিলেক্ট করবো, করে কন্ট্রোল এম, তার ব্রাইটনেসটা কমিয়ে দেব, কারণ এটা হচ্ছে গুহার ভিতরে থাকার কারণে এটা একটু অন্ধকার থাকবে। এখন এই লেয়ারটাও সিলেক্ট থাকবে, সিলেক্ট করতে এটাও একটু ব্রাইটনেসটা কমিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে তিনটা লেয়ার সিলেক্ট করে নিব, এক দুই তিন। এরপর রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার্স, তিনটা লেয়ার এক হয়ে গেল। তারপর এখানে জাস্ট ক্রপ টুল দিয়ে
একটু ক্রপ করে নেব। আপনারা চাইলে ইমেজটার সাইজ এবং রেজুলেশন একটু বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে ইমেজ, ইমেজ থেকে সাইজ 300 দিব রেজুলেশন, আর সাইজ উইথ যেভাবে আসে থাক। এখন ওকে। দেখেন সুন্দর একটি ছবি তৈরি হয়ে গেল। ধন্যবাদ।